পুজো আসে, পুজো যায় শহরতলি থেকে গ্রাম বাংলায়। আলীর খুব শখ মা সরস্বতীকে দেখার, তবে দেখা আর সে পায় না। আলী হলো কারিগর, দুর্গাপুজো থেকে গণেশ পুজো সবেতেই সে ব্যস্ত। কিন্তু আলী গরিব, গরমকালে যেমনি সূর্যের আলো ফুটো টিন দিয়ে প্রবেশ করে তার ঘুম ভাঙায়, তেমনি বর্ষাকালে ঠান্ডা জল তার চোখ ভেজায়। আলী ভাবে, গরিবের হাতে যদি মা তৈরি হতে পারেন তবে একটিবার দেখা দিতে আসেন না কেন? খোকা, ওটার দাম কত গো? আলী চমকে তাকায়, দেখে একটি লোক তার তৈরি সরস্বতীর মূর্তি হাতে তাকে প্রশ্ন করছে। এটা কেউ গঙ্গামাটির দুই ধাঁচে গড়া, এটার দাম? লোকটা টাকা দেয়, কাগজ মুখে মোড়া মূর্তিটি হাতে নিয়ে চলে যায়। কাগজে মোড়া দূরে মিলিয়ে যাওয়া মূর্তিটার দিকে আলী তাকিয়ে ভাবে, মা সরস্বতী মনে হয় সত্যিই তাকে দেখতে চায় না, নইলে প্রতি বছর তার হাতে তৈরি হয়েও কেন একে একে অন্যের ঘরে চলে যায়? সন্ধে পড়ল বলে আলী তার বানানো সবচেয়ে দামি মূর্তিটি হাতে তুলে নেয়। এটি সে তার কাছেই রাখে। না না, লিওনার্দো দ্য ভিন্সির মোনালিসার মতো আলী মোটেই এটি নিয়ে ঘুরে বেড়ায় না। দামি মূর্তিটা আসলে যাতে তার ঝুপড়ির দোকানে থেকে ইঁদুরে ফুটো না করে দেয়, তাই সে রোজ এটি রাতে তার টিনের ঘরে নিয়ে রাখে। শুনশান রাস্তায় আজ রমরমে দোকান, কাল সরস্বতী পুজোর জন্য বাজার গরম। আলী গলি পেরিয়ে চলতে থাকে। আলী পেছনে তাকিয়ে দেখে একটি বাচ্চা মেয়ে ময়লা মলিন ফ্রকে জল জল চোখে তার মূর্তিটির দিকে তাকিয়ে, তুমি কোথায় থাকো? মেয়েটি আঙুল দিয়ে তার পেছনের টালির ঘরটি দেখিয়ে দেয়। আলীর হঠাৎ চোখে পড়ে ওই মেয়েটির ঘরের লাগোয়া একটি জায়গায়। সেখানে সরস্বতী পুজোর ছোট্ট আয়োজন হয়েছে, গরিবের সরস্বতী পুজো। ছেঁড়া শাড়ি দিয়ে একটি ছোট্ট মণ্ডপ, তাতে শালপাতায় দুটি জাম আর বাতাসা রাখা, নেই কেবল একটি মূর্তি। এটা তুমি বানিয়েছো? আলী ওই ছোট্ট মণ্ডপের দিকে দেখিয়ে প্রশ্ন করে। মেয়েটি উপরে নিচে মাথা নাড়ে। আলী এগিয়ে যায়, তার দামি ছোট্ট সরস্বতীর মূর্তিটি রেখে দেয় শালপাতার পেছনে। মেয়েটি জল ভরা চোখে হেসে ওঠে, তা হ্যাঁ গো, তোমার নাম কি? মূর্তিটা বসিয়ে দিয়ে উঠে জিজ্ঞেস করে আলী। বলেই মেয়েটি ছুটে তার ঘরে আনন্দে লাফাতে লাফাতে। আলী হাঁটতে থাকে রাস্তা দিয়ে। মা তবে তাকে ভোলেননি, বিনা পানীয় যে মায়ের আরেক নাম। পুজো আসে, পুজো যায় শহরতলি থেকে গ্রাম বাংলায়। জয় জয় দেবী চরাচর সারে, পূজ যুগ শোভিত মুক্তাহারে। জয় জয় দেবী চরাচর সারে, পূজ যুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেব।